নমস্কার বন্ধুরা, আমার নাম চন্দ্রজিৎ মুখার্জি, আমি চলে এসেছি আরেকটা নতুন পর্বে। বন্ধুরা, আমরা জানি যে আমাদের দেশ এখন একটা সাংঘাতিক সংকটের মধ্যে দিয়ে চলছে, একটা পাতলা তার উপর দিয়ে আমরা এগিয়ে চলেছি। যখন তখন পা স্লিপ করলেই কিন্তু একটা সাংঘাতিক কেলেঙ্কারি হয়ে যেতে পারে। আমাদের দেশে এত বছর পর, ইনফ্যাক্ট প্রায় 150, 200, 300 বছর পরেও আমরা বুঝতে পারছি না যে এই ধর্ম, জাত পাত এই সবগুলোর পেছনে আমরা এখনও কেন লেগে পড়ে আছি। আমরা বুঝতে পারছি না কেন যে এই জিনিসগুলো আমাদের সমাজকে আরও ভেঙে দিচ্ছে, আরও দুর্বল করে দিচ্ছে। আজকে যে আমার এই হাত, এই হাতের যে ছোটো আঙুলটা, এই আঙুলটারও তো একই ইম্পর্টেন্স আছে যেটা এই বড়ো আঙুলটার আছে বা এই বুড়ো আঙুলটার আছে। প্রত্যেকটার আলাদা আলাদা ইউজ আছে। আমি তো এটা বলতে পারি না যে আজকে এটা সাইজে ছোটো, এটার আমার কোনো প্রয়োজন নেই। সুতরাং এই সমাজের মধ্যে নানান রকমের লোকেরা আছে এবং প্রত্যেকটা লোকের নিজেদের ইকুয়াল ইম্পর্টেন্স আছে। এই সামান্য জিনিসটা বুঝতে এত সময় লাগছে কেন বুঝতে পারি না। হয়তো নিজেদের কোনো এডুকেশনের অভাব হতে পারে, মানে বা বুদ্ধির অভাব হতে পারে, অথবা শয়তানি বুদ্ধি প্রচুর পরিমাণে আছে, এটাও হতে পারে। তার শয়তানি বুদ্ধি আমি এখানে বোঝাতে চাইছি, যেটা সেটা হচ্ছে যে আমি কী করে এই ধর্ম জাত পাতকের ওপর আমি ম্যানিপুলেশন করব, ম্যানিপুলেট করে আমি দলবাজি করব, আর তার বিনিময়ে আমি কিছু মাইলেজ পাবো, আমি কিছু বেনিফিট ওখান থেকে তোলার চেষ্টা করব। যদি এরকম একটা মাইন্ডসেট থাকে সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস, এবং সেটা মোটামুটি আমরা পলিটিক্সের সঙ্গে, রিলিজন বলুন, গভর্নমেন্ট সার্ভিসেস যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোর সঙ্গে একটা জাতপাতের রিলেশন বলুন, সব ক্ষেত্রেই আমরা এই জিনিসটা দেখতে পাই। সমাজের মধ্যে এই নানান এই যে ভিন্নতা আছে আমাদের সমাজের মধ্যে, এই ভিন্নতাগুলোকে একটা ডিসক্রিমিনেশনের জায়গায় নিয়ে গিয়ে আমরা যে নিজেদের পায়ে কুড়ুল মারছি সেটা আমরা বুঝতে পারছি না। ধরুন, এই যে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে নূপুর শর্মার পুরো ইনসিডেন্টটা আর জ্ঞানবাপের ইনসিডেন্টটা বোঝানোর চেষ্টা করেছিলাম। আমি ওখানে বলেছিলাম যে নূপুর শর্মা যেটা বলেছে, যে ভঙ্গিমায় বলেছে, সেই ভঙ্গিমাটা হয়তো অত্যন্ত খারাপ। যে 26 তারিখে ডিবেটে টাইমস নাওতে ধর্ম, হিন্দু ধর্মকে নিয়ে যখন কেউ ক্রিটিসাইজ করছিল, তার উত্তরে উনি নিজের টেম্পারটা লুজ করে যায় এবং উনি ওই প্রফেট সাহেবের সম্বন্ধে কিছু কথা বলে দেয়। ওই কথাগুলো কিন্তু একটাও ভুল নয়, ওই কথাগুলো কিন্তু ওদের ধর্মের যে গুরুরা তারাও বলেছে, এবং সেই ধরনের ক্লিপিংসগুলো আমি আমার এই পুরোনো ভিডিওটা যেটা আপনি এখন পাশে দেখতে পাচ্ছেন সেখানে আমি ইনক্লুডও করেছি, আপনারা নিশ্চয়ই দেখেওছেন। অতএব এবং সেটা নিয়ে আমার মনে হয় বিশেষ কেউ একটা খুব কথা বলছে না। আমার সকলেরই একটাই ধারণা যে নূপুর শর্মা একটা অত্যন্ত মানে নোংরা কথা বলেছে, যদিও কিন্তু যে কথাটা বলেছে সেই ইনসিডেন্টটা নোংরা হতে পারে, কিন্তু সেই কথাটা ওদের রিলিজিয়াস হাদিসে লেখা আছে এবং সেটা ওরা ডিক্লেয়ারও করেছে অনেকবার। এবং আমার বক্তব্য হচ্ছে যেভাবে ওটাকে ব্যক্ত করেছে সেই ভাবটা হয়তো খুবই অ্যাগ্রেসিভ ছিল, যেটা কাইন্ড অফ ডিসরেসপেক্টফুল ছিল, সেটা আমি মানতে পারি। কিন্তু যে কন্টেন্ট যেটা উনি বলেছেন সেটার মধ্যে কোনো অসত্যতা নেই এবং সেটা ওনারা নিজেরাই অ্যাফার্ম করেন। তারপরে উনি যখন এই স্টেটমেন্টটা দিয়েছিলেন, তারপর প্রফেট সাহেবের এগেন্স্ট যখন, প্রফেট সাহেবের সম্বন্ধে আমি এগেন্স্টও বলবো না, সম্বন্ধে যখন যে বক্তব্যটা রেখেছিলেন সেটার পরে সারা দেশে একটা তুলপাড় লেগে যায়, নানান জায়গাতে কার্ফিউ ফার্ফিউ পর্যন্ত লাগাতে হয়, কানপুর কানপুরে লাইট লেগে যায়, কিছু কিছু রাশ ওটা পশ্চিমবঙ্গলতে দেখা যায়। কিন্তু তার পরবর্তীকালে আমরা দেখতে পাই যে গালফ কান্ট্রি আর নানান জায়গাতে এটাকে নিয়ে আলোচনা হয়, ইন্ডিয়ার উপর প্রেশার ক্রিয়েট করা হয়, ফাইনালি নূপুর শর্মাকে পার্টি থেকে বারো করে দেওয়া হয়। তারপরে যেটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে নূপুর শর্মা ক্ষমাও চায়, কিন্তু ক্ষমা চাওয়ার পরেও যে নানান রকমের পোস্টে টুইটারে ওনাকে থ্রেটন করা হয়, মেরে ফেলার হুমকি দেওয়া হয়, বাড়ির লোককে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, ধর্ষণ করে দেওয়ার হুমকি দেওয়া হয়, যে জিনিসগুলো কিন্তু একেবারে আনওয়ারেন্টেড। এরপরে কিছু লোক র্যালি বার করে নূপুর শর্মার ফেভারে আর কিছু লোক র্যালি বার করে নূপুর শর্মার এগেনস্টে। যারা ফেভারে কথা বলেছে তাদের মধ্যে একটি ব্যক্তি, সে একটা সাধারণ টেলার, কানহাইয়ালাল তার নাম, সেও একটা বক্তব্য রেখেছিল কোনো সোশ্যাল মিডিয়াতে যে সে নূপুর শর্মার স্টেটমেন্টটাকে কমপ্লিটলি ডিনাই করছে না, সাপোর্ট করছে, যে এইভাবে ওই মেয়েটাকে অ্যাটাক করার কোনো কারণ নেই, যেটা বলেছে সেটা সত্যি কথাই বলেছে, মিথ্যা তো বলেনি। পেশায় এই কানহাইয়ালাল একজন দর্জি, উদয়পুরের বাসিন্দা, রাজস্থান উদয়পুরের বাসিন্দা। কিছুদিন আগে ওনার দর্জির দোকানে দুটি লোক যায় আর মাপ নেওয়া শুরু করে, আর মাপটা নেওয়ার সময় ওই দর্জির গলা কেটে ওনাকে মেরে ফেলা হয় এবং সেই ভিডিওটাও আপলোড করা হয়, যেটা প্রচণ্ড ভাইরাল হয়। যখন ওকে মারছেও তখন ওই লোকটা বুঝতেই পারছেন যে আমাকে মারা হচ্ছে কেন, ওনাকে মারা হয়েছে এই কারণের জন্য কেন কি তিনি নূপুর শর্মার স্টেটমেন্টটাকে জাস্টিফাই করেছিলেন, সাপোর্ট করেছিলেন। তো এইটা হচ্ছে মানে এন্টায়ার ঘটনা ইন ব্রিফ। এবার এইটার পরেও যদি আমাদের বিশ্বাস করতে হয় যে আমাদের দেশে আইন আছে, আমাদের দেশে ল অ্যান্ড অর্ডার আছে, আমাদের দেশে টলারেন্স আছে, তাহলে তো সত্যি মানে মানে বিশ্বাস করার কোনো কারণ নেই, মানে মনে হচ্ছে যেন চারিদিকে শুধু মিথ্যে দেখছি বা শুনছি বা পড়ছি। যখন এই ঘটনাটা ঘটে তখন অনেক মুসলিম লিডার্সরাও এটার খুব নিন্দা করে, এবার এই যে এই ঘটনাটা যে ঘটেছে, এবার এটার ইনভেস্টিগেশন হবে, এটা ট্রায়াল হবে, এটা একটা পুরো এপিসোড। ইতিমধ্যে আমি একটা ফেসবুকে একজনের লাইভ শুনলাম, ওনার ভাষা শুনে যেটা মানে নাটকীয়ভাবে যেটা উনি বলছেন সেটাকে শুনে আমার মনে হলো শিক্ষিত বলে মনে হয় না, শিক্ষকতা যোগ্যতা আমি মানে ডিগ্রিধারী বলছি না, কিন্তু যা মুখের ভাষা, যেভাবে কথা বলছেন, মোটামুটি একটা অশিক্ষিতর মতন আমার মনে হলো এবং অত্যন্ত নির্লজ্জ বলে মনে হলো। কেন উনি নিজে বলছেন যে আমি 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 খুব নির্লজ্জ, মানে আমার আমার কিছু যায় আসে না লোকে আমাকে যখন কেউ গালাগালি করে কথা বলে, বা যায় কার আসে না, যে নির্লজ্জ তার যায় আসে না, আমি সেখান থেকে ডিডিউস করছি পুরো বক্তব্যটা কি নূপুর শর্মার এই পুরো ঘটনাটার পরে ইনি হঠাৎ করে ভেবেছেন, হয়তো ইনি একজন তৃণমূল কর্মী বা সাপোর্টার,
ইনি বলছেন যে নূপুর শর্মার আমি বিরোধিতা করি। নূপুর শর্মা নাকি একটা সাংঘাতিক একটা অপরাধ করেছেন, একটা প্রচণ্ড নিন্দনীয় অপরাধ করেছেন, যার জন্যে নূপুর শর্মা নাকি মানে ওনার ওনার এগেনস্টে মামলা হওয়া উচিত। কী বলছেন একবার শুনে নিন, আর যখন শুনবেন তখন আমি জানি এটা একটা সিরিয়াস ম্যাটার, কিন্তু ওনার ওই নাটকীয়ভাবে বলার যে কায়দাটা সেটা শুনে হয়তো হাসিই পাবে, একবার শুনে নিন। আমি অবজেকশন জানাই, আমি অবজেকশন জানাই, অবিলম্বে এই নূপুর শর্মার অ্যারেস্ট দাবি করি। আমি হাওড়া থেকে অনুসুয়া। কিছুদিন আগে যেটা একটা কুৎসিত ঘটনা ঘটেছে, জ্ঞানব্যাপী মসজিদের ফোয়ারাটা দেখে বিজেপির মনে হয়েছে ওটা শিবলিঙ্গ। এটার নাম অনুসুয়া আর হাওড়া থেকে ইনি বিলং করেন। আর একটা মজার ব্যাপার হচ্ছে, অর্ধেক তো জানে না, মোটামুটি অশিক্ষিত মতন কথাবার্তা বলেছে, এবং যে কথাটা উনি বলেছেন সেটা নাকি জ্ঞানব্যাপী মন্দিরের মধ্যে মানে জ্ঞানব্যাপী মসজিদের মধ্যে নাকি একটা ফোয়ারা দেখে বিজেপির লোকেদের মনে হয়েছে যে ওটা নাকি শিবলিঙ্গ ছিল। আমি আপনাকে খুব সিনসিয়ারলি বলছি ম্যাডাম, যদি আপনি এটা ভিডিওটা দেখেন তাহলে একটুখানি পড়াশুনো করে কথা বলুন। আর আপনার যদি মনে হয় যে বিজেপির লোকগুলো ফোয়ারাকে শিবলিঙ্গ ভেবেছে, তাহলে আপনার সত্যি মানে আপনাকে নিয়ে কালটিভেট করবার মতন, কেননা ফোয়ারার তলায় শিবলিঙ্গকে পাওয়া গেছে, ফোয়ারাকে দেখে কেউ শিবলিঙ্গ ভাবেনি। অতএব হয়তো খুব সংক্ষেপে বলা হয়েছিল বলে আপনি বুঝতে পারেন, পারহ্যাপস দ্য ব্রেভিটি ওয়াজ নট গুড এনাফ ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড, এবং সেটা খুব স্বাভাবিক। আপনার যা বুদ্ধি বিবেচনা দেখলাম এই ভিডিওতে, এটা খুবই স্বাভাবিক। আমার মনে হয় একটু ইলাবোরেটলি আপনার শোনা উচিত বা আমাদের বলা উচিত, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এই ফেসবুকে এসে ওই বড় বড় করে চেঁচিয়ে কথা বলে শুধু জোকরামই হয়, আর কিছুই হয় না। কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ কি প্রচুর লোকে যদি সত্যি দেখে তাহলে কিন্তু তারা বিভ্রান্ত হয়ে যাবে, তো সেটা করবেন না কাইন্ডলি। আপনি আরো কি বলছেন একবার শুনে নিন। আমি তো মনে করি একজন হিন্দু মহিলা হিসেবে রাস্তায় পড়ে থাকা যে কোনো পাথরের দিকে তাকালেই আমি সেখানে স্বয়ং শিবকে দেখতে পাই। কোনো মানুষের বাড়ির বাইরে একটা পাথর রাখা থাকলে আমি সেখানে প্রণাম জানালে স্বয়ং শিবকে সেখানে দেখতে পাই, তার মানে সেই মানুষটার বাড়ি ভেঙে আমি সেখানে একটা মন্দির তৈরি করে দেব। আবার শুনুন, উনি বলছেন যেটা সেটা হচ্ছে একটা হিন্দু মহিলা হিসেবে আমি পাথরের মধ্যে শিবকে দেখতে পাই। আচ্ছা, হিন্দু মহিলা আর হিন্দু পুরুষ হিসেবে কি তাদের পারসেপশন অফ গড পাল্টে যায়? এবারে বারে আমি নিজে হিন্দু মহিলা, এই মহিলার কার্ডটা না খেললেই নয়, আমি একজন হিন্দু, আমি তো হিন্দু ছেলে বা মেয়ে, হিন্দুর মধ্যে আমার ছেলে মেয়ের কী আছে? যদি শিবলিঙ্গকে কেউ দেখতে পায়, যদি কেউ পাথরের মধ্যে স্বয়ং শিবকে অনুভব করে দেখতে পায়, সে সেটা ছেলেও দেখতে পারে, মেয়েও দেখতে পারে। এনিবডি হু বিলিভস ইন হিন্দুইজম সো স্ট্রংলি যে সে দেখতেই পারে, কিন্তু তার জন্য মহিলা হিসেবে আমি মহিলাটাকে দয়া করে এখানে মানে ক্যাপিটালাইজ করার চেষ্টা করবে না মহিলাটাকে। এটা বোঝাই যাচ্ছে এটা পলিটিক্যালি একটা মোটিভেটেড স্পিচ দিচ্ছে, আননেসেসারিলি বাজার গরম করছে। উনি আরও কী বলছেন একবার শুনে নেন। এটা আমার হিন্দুত্ব, হোয়াট এভার। এটা খুব মজার, মানে আমার হিন্দুত্ব, অন্য লোকের হিন্দুত্ব আলাদা বা আরেক লোকের হিন্দুত্ব আলাদা। আর এই শেষের দিকে যে হোয়াট এভার কথাটা যোগ করেছে, এই হোয়াট এভারটা কিন্তু যে কোনো সেখানে জায়গায় লাগানো যায় না আমার মনে হয়, মানে ইংরেজিটাও কী বলবো, হোয়াট এভার। আর উনি কী বলেছেন একবার শুনে নিন। এই জ্ঞানব্যাপী মসজিদের প্রসঙ্গে বিজেপির একটা চারানার ফুলুরি কি যেন নাম, নূপুর শর্মা, বিজেপির রাজ্য মুখপাত্র, জাতীয় মুখপাত্র, আলু ভাতে ঘি কি বলতে পারবো না, তিনি হযরত মোহাম্মদ সম্বন্ধে যে নোংরা কথাটা বলেছেন, এইবার কিন্তু একটা মানহানির কথা উনি বলছেন। উনি বলছেন নূপুর শর্মা কি যেন নাম, একটা চারানার ফুলুরি। ওনার শিক্ষাগত যোগ্যতা হয়তো উনি জানেন না, উনি তো যিনি কথাগুলো বলছেন অনুসুয়া ফ্রম হাওড়া, কিন্তু মোটামুটি একটা অশিক্ষিত মতন কথা বলছেন। নূপুর শর্মা সুপ্রিম কোর্টের একটা বড় লয়ার, এবং তার একাডেমিক রেকর্ডস দেখলেই বোঝা যাবে যে কী ডিফারেন্স, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। কিন্তু তা এবং সে যদি এরকম শিক্ষাগত যোগ্যতা তার যদি নাও থাকতো, যে কোনো লোককে আমি দুয়ানার চারানার মানুষ বলে ডাকা, এটাতে কিন্তু সেই লোকটা দুয়ানার চারানা হয়ে যাচ্ছে না, শুধুমাত্র আপনি নিজের পরিচয় দিচ্ছেন, আপনি নিজের পরিচয় দিচ্ছেন যে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার কালচার কোথায় গেছে। আর ঠিকই বলেছেন যে আমি তো তৃণমূলের সাপোর্টার, আর তৃণমূল সাপোর্টার লোকেরাই বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়ে থাকে। তো মানে হয় না, আমাদের যখন মার্ক্সিজম শুরু হয়েছিল তখন বলা হয়েছিল যে দুনিয়ার লেবারার্স এক হও, এখানে হচ্ছে কি যে যত খারাপ ব্যবহার করতে পারবে সব এক হও, দুনিয়ার যারা বাজে বাজে ব্যবহার করতে পারে যতটা এক্সটেন্ডে যেতে পারে সব এক হও, আর সেই ছাত্রার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। উনি ঠিকই বলছেন যে উনি ইনফ্যাক্ট তৃণমূল কংগ্রেসের পার্টি মানে পার্ট একজন, সেটা ওনার কথাবার্তা থেকেই খুব পরিষ্কার। উনি আরও কী বলছেন ওনার সম্বন্ধে একবার শুনে নিন, আর কীভাবে উনি নিজের পরিচয়, নিজের শিক্ষাগত পরিচয়, নিজের কালচারের পরিচয় দিচ্ছেন এটা একবার দেখে নিন। নূপুর শর্মা, প্রথমেই বলি আপনি একটা চারানার ফুলুরি, দু টাকা আপনার দাম নয়। আমি জানি না আমার এই ফেসবুক লাইভটা আপনার অবধি পৌঁছাবে কি না। নূপুর শর্মা, আপনি একজন সস্তা বিজেপি নেত্রী, হযরত মোহাম্মদের সম্বন্ধে যে নোংরা কথাটা বলেছেন, আর সেই কথাটা ওদের বইতে লেখা আছে, এবং সেই কথাটা ওনারা নিজেরা, ওনাদের যে গুরু বা ওনাদের যে
সুপ্রিম রিলিজিয়াস লিডার, তার মুখ থেকেও শোনা গেছে। এবং এই জিনিসটা মোটামুটিভাবে আমি আমার লাস্ট ভিডিওতে বিস্তারে এটাকে দেখিয়েওছি। তারপরে ওনার ধারণা এটা একটা নোংরা কথা উনি বলেছেন। আমার মনে হয় উনি মোটামুটিভাবে কিছুই পড়াশোনা করেননি এই বিষয়টা, অন্ততপক্ষে তো কিছুই পড়াশোনা করেননি, হঠাৎ করে এখানে এসে একটা সেন্সেশন কিছু দেওয়ার জন্য ভিডিওটা বানিয়েছে। ট্রোলও হয়েছে, কিন্তু আমি ভাবলাম যেহেতু এটা জ্ঞানবাপী নিয়ে একটা আলোচনা চলছে, একটা অনগোয়িং প্রসেস, হঠাৎ করে উদয়পুরের কাণ্ড, তো এই জিনিসটাকে একটু হাইলাইট করা দরকার আছে যে প্রত্যেকটা লোক যখন রিলিজনের সম্বন্ধে বলতে লাগে না, যার পেটে বিদ্যে নেই, মাথায় বুদ্ধি নেই, তখন কিন্তু সিচুয়েশনটা আরও ঘোলাটে হয়ে যায়। ইনি অনুসুয়া ফ্রম হাওড়া, ইনি কিন্তু জিনিসটাকে এবং এনাদের মতন লোকেরা আরও এই জিনিসটাকে কিন্তু ঘোলাটে করে দিচ্ছে। হোয়াট এভার, আপনি গীতা পড়েছেন নুপুর শর্মা? আপনারা যারা বিজেপি করেন, স্পেশালি ইউ মিস্টার অমিত শাহ, জেপি নাড্ডা, আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, গীতা পড়েছেন আপনারা? উনি চ্যালেঞ্জ করছেন যে গীতা পড়েছে কিনা। ফেসবুকে চ্যালেঞ্জ করা খুব সহজ, কেননা এটা অনেকটা সেই টার্গেট বোর্ডে প্র্যাকটিস করার মতন, বন্দুক চালাচ্ছি টার্গেট বোর্ড, ওখান থেকে তো কেউ পাল্টা গুলি মারতে পারবে না। আপনি যদি অনুসুয়া ফ্রম হাওড়া গীতা পড়ে থাকেন, তাহলে এক তো আপনি পড়েননি, কারণ ওটা অনেকটা বড়, অনেকগুলো চ্যাপ্টার আছে, আপনার দ্বারা সম্ভব নয়। আর যদি পড়েও থাকেন, তাহলে আপনি মানে বুঝেননি, আর মানে না বোঝাটা খুব যুক্তিসঙ্গত, আপনার যা বুদ্ধি তাতে এটা স্বাভাবিক। কিন্তু যদি আপনার মনে হয় যে আপনি এরকম করে ওপেন প্ল্যাটফর্মে এসে চ্যালেঞ্জ করছেন বিজেপির লিডার্সদের উইথ রেসপেক্ট টু গীতা, তাহলে আসুন না, একদিন সামনাসামনি বসা যাক না, একটুখানি কথাবার্তা বলা যাক, গীতাকে নিয়ে চর্চা করা যাক। আপনার কাছে সময় থাকলে আপনারা একখানা কমেন্ট সেকশনে আমাদের সঙ্গে জানাবেন, আমরা জিনিসটাকে ফার্দার আরও ছড়াবো, তাতে যদি আমাদের ভিডিওগুলো ঠিক ঠিক জায়গায় পৌঁছে, তাহলে হয়তো একটা অর্গানাইজও করা যাবে। আর যদি সেরকম হয়, তাহলে আমি বলবো একটা মেডিজি কিনে রাখুন গীতার, কাজে দেবে, শেষের সময় পড়তে হবে তো, কাজে দেবে। Whatever. গীতাতে লেখা নেই অন্য ধর্মকে অপমান করতে হয়, গীতাতে লেখা নেই কোথাও শিবলিঙ্গ আছে দেখে মনে হলে দেনেন দেয়ার সেখানটাকে ভেঙে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে একটা শিব ঠাকুরের, রাম ঠাকুরের, যে কোনো ঠাকুরের মন্দির তৈরি করে দিতে হয়। হ্যাঁ, আজকে আমি আমার মুসলিম ভাই বোনেদের পাশে দাঁড়িয়েছি, আমার পেছনে দেখতে পাচ্ছেন বাজরাং ধোয়াজটা আমার বাড়ির ওপরে ওড়ে, আমার বাড়ির ওপরে এই বাজরাং ধোয়াজটা আমাকে রক্ষা করে। আমি কোনো মসজিদের ওপরে এটাকে লাগাতে যাব না, এটাই আমার হিন্দুত্ব, এটাই আমাকে আমার গুরুজনেরা শিখিয়েছেন। উনি বলছেন যে গীতাতে লেখা নেই অন্য ধর্মের এগেনস্টে কথা বলার, ওনাকে ছোট করে বলা, কোন ধর্মে লেখা আছে, কোন ধর্মিক গ্রন্থে, কোন ধার্মিক গ্রন্থে এটা লেখা আছে? বাইবেলে লেখা আছে, লেখা আছে, রামায়ণে লেখা আছে, কোরআনে লেখা আছে, কোথায় লেখা আছে? এরকম ধরনের গিমিক যে দিচ্ছেন, এটা খুব স্বাভাবিক। এই দলটার কাছ থেকে এই ধরনের জিনিসই লোকে এক্সপেক্ট করে। উনি আরো কি কি বলেছেন, আরো কি কি সার্কাস দেখেছেন, সেটা একবার শুনে নিন। যারা বলছেন আমার কত দাম, আমি ফালতুমে তাদেরকে আমি পরে উত্তর দেবো, আপনাদেরই কমেন্ট করতে থাকুন, খারাপ খারাপ কমেন্ট করতে থাকুন, বেশ এনার্জি পাই আমরা তৃণমূল করি তো, আমাদের সাথে পাঙ্গা নিলে চাঙ্গা হয়ে যায়, কিন্তু আপনাদের এই দু টাকার কমেন্ট গুলোর দিকে তাকালে আমি যেটা বলতে চাইছি সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে। বলছেন খারাপ খারাপ কমেন্ট পড়তে বেশ এনার্জি পায়, আসলে নির্লজ্জ তো, আমি তো বললাম আগে গায়ের চামড়াটা মোটা হয়ে গেছে, তো খারাপ খারাপ কমেন্ট পড়লে বেশি এনার্জি পায়। তারপরে উনি যেটা বলছেন সেটা হচ্ছে আমি তো অমুক দলের বিলং করি, আমাদের অভ্যেস আছে, মানে গালাগালি খাওয়ার মতন কাজ আমরা করে থাকি এবং তা সত্ত্বেও আমাদের লজ্জা হয় না। উনি কি বলছেন আমার মনে হয় উনি জানেনই না উনি কি বলছেন, মানে উনি কি কোনো ঘোরের মধ্যে আছেন? আমার জিজ্ঞেস করার খুব ইচ্ছে ছিল, পার্সোনালি তো চিনি না, চিনলে জিজ্ঞেস নিশ্চয়ই করুন যে কী করলেন এটা, এটা কী হলো, হ্যাঁ এটা কী হলো। বন্ধুরা, ইউটিউব, ফেসবুক এই সবেতেই আমরা কন্টেন্ট তৈরি করি, কন্টেন্ট ক্রিয়েটারদের একমাত্র অবজেক্টিভ হয় যে আমরা এমন একটা কোনো কন্টেন্ট তৈরি করি যে কন্টেন্টটা খুব ইউজফুল হবে, খুব এন্টারটেনিং হবে, খুব প্রোডাক্টিভ হবে, এবং আমাদের ভিউয়ার্সরাই হচ্ছে আমাদের ঈশ্বর। আমাদের ভিউয়ার্সদের কাছে তাদের কাজ, তাদের তো তাদের কোনো কাজে আসা, তাদের প্রবলেম সলভ করা, তাদের ভিউজ, তাদের কমেন্টস, ফিডব্যাকস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস ফর এ ক্রিয়েটর। আর ইনি বলছেন যে আমি এই দু পয়সার কমেন্ট, বাজে কমেন্ট, এগুলোকে আমি পাত্তা দিই না, এগুলোকে গুরুত্ব দিই না, কেন আমি যেটা বলতে এসেছি সেটা বলা হবে। আপনাকে শুনবে কে, যাদের কমেন্টসগুলোকে আপনারা এইভাবে তাচ্ছিল্য করছেন, আপনাকে শুনবে কে? আর শোনার মতন আছেটাই বা কি? আপনি সারা জীবনে কতগুলো বই পড়েছেন? আপনি এর মধ্যে ওই 1, 2, 3, 4 যেখান থেকে শুরু হয় বা ABC যেখান থেকে, সেই বইগুলোকেও গুনতে পারেন, গোনাতে পারেন, ওইগুলোকেও গুনে আপনি বলুন তো টোটাল কটা বই পড়েছেন আর কী কী বই পড়েছেন। মানে যাদের ওপরে ভর করে আপনার এই ফেসবুকে ভিউজ বাড়ান, আপনি তাদের কি তাচ্ছিল্য করছেন? কিন্তু কালিদাসের মতন গল্প, যে গাছে বসেছে সেই গাছটাকে কাটছি, মানে গাছের ডালটাকে কাটছি। হ্যাঁ, আমি কি কি বলবো, মানে আচ্ছা উনি আরো ফার্দার বলেই চলেছেন, ওনার কোনো শেষ না, লম্বা ভিডিও ছিল, তো আমি একবার আপনাকে শোনাচ্ছি কি বলেছেন। তাই তাকাবো না, আপনাদেরকে স্বাগত জানাই, নোংরা কমেন্ট করতে থাকুন, আমি অভ্যস্ত। তো যাই হোক, আমার আর এই বিষয়ে বিশেষ কিছু বলার নেই, কিন্তু যেটা মূল ব্যাপার, মূল সেটা হচ্ছে এই যে একটা সাম্প্রদায়িক ব্যাপার, একটা দাঙ্গা লেগে যাওয়ার একটা আশঙ্কা, একটা হিন্দু মুসলমানের রাইট লেগে যাওয়ার আশঙ্কা, আজকে ধর্ম জাতিকে নিয়ে যদি আজকের তারিখেও আমরা এখনও ওই জিনিসগুলোকে ইম্পর্টেন্স দিই, তাহলে কিন্তু আমরা মোটামুটি 200-300 বছর আবার পিছিয়ে যাব। যে ভারতবর্ষটাকে 200-300 বছর এগিয়ে নিয়ে এসছে নানান রিফর্মার্সরা, আমরা যদি তাদেরকে বিন্দুমাত্র রেসপেক্ট করি, তাহলে কিন্তু আমাদের পিছিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, একের অপরের সঙ্গেতেই কিন্তু আমাদের স্ট্রেংথ। এটা বড্ড বেসিক জিনিস, আমি জানি এগুলোকে বোঝানোর কিছু নেই, শুধু ফিল করার দরকার আছে,
এগুলোকে ইমপ্লিমেন্ট করা দরকার আছে। আর এই ধরনের লোকেরা যারা আছে, যারা এই একের অপরকে রেসপেক্ট দিয়ে কথা বলতে পারে না, এই ধরনের লোকেদের যারা জল ঘোলা করে আর সেই ঘোলাটা জলের মধ্যে নিজের সেটি ভিউজ, সেটি পপুলারিটি গেইন করা বা নিজের সেলফ ইন্টারেস্ট গেইন করার চেষ্টা করে, দিজ পিপল আর লাইক প্যারাসাইটস। এর থেকে দূরে থাকা খুব প্রয়োজনীয়তা আছে। আজকে এই ভিডিওটা আমি এটা বলে শেষ করছি। যদি আপনারা যদি একমত হন, তাহলে একটা ভিডিওতে লাইক করবেন আর কমেন্টসে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।